স্বাগতম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে চায়না প্রযুক্তির বিদ্যুৎ চালিত এবং ব্যাটারি চালিত একটি আখ মাড়াই মেশিন সম্বন্ধে আলোচনা করব। আমার পাশে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা আখ মাড়াই মেশিন, বিদ্যুৎ চালিত এবং ব্যাটারি চালিত। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমেই আমরা দেখাবো ব্যাটারিটা। ব্যাটারিটার ব্যাকআপ হচ্ছে 12 ঘন্টা। এই 12 ঘন্টা এই মেশিনটায় যদি আপনি চালান, যদি আপনি চার্জ দেন, ফুল চার্জ দেওয়ার পরে যদি আপনি চালান, 12 ঘন্টা ব্যাকআপ দিবে একটা চার্জারে। আর আপনি সাথে সাথে কিন্তু আপনি এটা কারেন্টেও চালাতে পারছেন, বিদ্যুৎ চালিত, এটা বিদ্যুতেও কিন্তু আপনি চালাতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন একদম ফুল বডি এসএসএর, কোনো জায়গায় কিন্তু এমএস নয়, সব এসএসএর, এবং খুবই সুন্দর মানের ফিনিশিং দেওয়া একটা চায়না প্রযুক্তির মেশিন। হাতের স্পর্শ ছাড়াই কিন্তু আখ মাড়াই করতে পারছেন। আখের রসে আপনার কখনো স্পর্শ করতে হবে না, স্পর্শ ছাড়াই আপনি এই মেশিনটা দিয়ে আখ মাড়াই করে আপনি রস বের করতে পাচ্ছেন। সে রসকে আপনি শরবত হিসাবে খাওয়াতে পারেন, আখের রস হিসাবে খাওয়াতে পারেন, এবং আনুষাঙ্গিক আরও অন্য অন্য কাজ আপনি করতে পারেন। আপনাদের দেখাতে চাই, এখানে একটা কল দেওয়া আছে, এটা একটা জালি, এখানে আপনার আবর্জনা বা যদি অন্য কিছু থাকে, এখানে ছেকনি বলা হয়, এই ছেকনি দিয়ে ছাকার পরে আপনার এই ট্রেতে বোঝাই হবে, এখান থেকে আপনার এই কলের মাধ্যমে পড়বে, পাত্রটা আপনি এখানে রাখবেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনাদের সেটা দেখাতে চাই, এটা হচ্ছে ব্যাটারির চার্জার, এটা ব্যাটারির চার্জার, আপনি ব্যাটারিকে চার্জ করতে পারবেন। আর এই যে সে আমাদের কাঙ্ক্ষিত মানের ব্যাটারি, এই ব্যাটারি দিয়ে আপনি 12 ঘন্টা চার্জ, 12 ঘন্টা আপনার ব্যাকআপ দিবে, 12 ঘন্টায় কাজ করতে পারবেন। আর এটা দিয়ে চার্জ করতে হবে, তাছাড়া বারে বারে বলছি এটা দিয়ে কারেন্টেও আপনি বা বিদ্যুতেও চালাতে পারবেন। তো সম্মানিত ভিউয়ার্স, এই হচ্ছে টুকিটাকি বিষয়। আরও বিস্তারিত জানতে স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করবেন।